ওয়ান টিভি সব রকম আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সাথে বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। गाई के गुबरा से लिबे जमीनिया है, गाई के गुबरा से लिबे जमीनिया चौका पूरा ये बेहो, ओ माई हम चौका पूरा ये बेहो, ओ माई हम चौका पूरा ये बेहो, ओ माई हम कोहरा के घरवा से कलसा ले आए नौवी पुदाए बेहो, ओ माई हम कोहरा के घरवा से कलसा ले आए नौवी पुदाए बेहो, हे गाई के कोबरा से लिबे जमीनिया चौका पूरा ए बेहो, ओ माई हम चौका पूरा ए बेहो, ओ माई हम चौका पूरा ए बेहो, ओ माई हम कोहरा के घरवा से कलसा ले आए नौवी पूजाए बेहो, ओ माई हम कोहरा के घरवा से कलसा ले आए नौवी पूजाए बेहो। मटखाना से माटी ले आके औसन ऊंच बनाई ब, चरी बिछा के ऊपर से गंगा के जल झरकाई, मटखाना से माटी ले आके औसन ऊंच बनाई ब, जरी बिछा के ऊपर से गंगा के जल झरकाई, जो मुख दियरा बारा बयाम की, अरे जो मुख दियरा बारा बयाम की, पल्लो सजाई बे हो, ओ माई हम पल्लो सजाई बे हो, ओ माई हम पल्लो सजाई बे हो, ओ माई हम कोहरा के घरवा से कल सोने आए नौमी पूजाए बे हो, ओ माई हम कोहरा के घरवा से कल साले आए नौमी पूजाए बे हो। जी के हाथ दुधवा मांगाई चरण अमृत बनवाई, मलहरिया के घर से बेलिया के हरवा मंगवाई, जादव जी के हाथ दुधवा मांगाई चरण अमृत बनवाई, मलहरिया के घर से बेलिया के हरवा मंगवाई, मैया के चुनरी चढ़ावेला चुनरी, अरे मैया के चुनरी चढ़ावेला चुनरी, खुदे बनाई बेहो, ओ माई हम खुदे बनाई बेहो, ओ माई हम खुदे बनाई बेहो, ओ माई हम कोहरा के घरवा से कल सोने आए नौमी पूजाए बेहो, ओ माई हम कोहरा के घरवा से कल सोने आए नौमी पूजाए बेहो, हे गाई के गुबरा से लिपे जमीनिया, गाई के गुबरा से लिपे जमीनिया चौका पूराए बेहो, ओ माई हम चौका पूराए बेहो, ओ माई हम चौका पूराए बेहो, ओ माई हम कोहरा के घरवा से गल साले आए नौमी पूजा।
भाई हम कोहरा के घरवा से कलसा ले आए नौमी पूजाए बे हम ओ माई हम कोहरा के घरवा से कलसा ले आए नौमी पूजाए बे हम माई हम कोहरा के घरवा से कलसा ले आए नौमी पूजाए बे हम ओ माई हम कोहरा के घरवा से कलसा ले आए नौमी पूजाए बे हम। নমস্কার, ফোক আখড়ায় স্বাগত। আজকে তৃতীয়া, ভুবনে আলোর বেনু বেজে উঠেছে, আনন্দ ধারা বইছে ভুবনে, চতুর্দিকে সাজো সাজো রব, আপনার পাড়ায় ঢাকি এসে গেছে, আপনার প্যান্ডেলে মাইক বাজছে, সমস্ত কিছু উপেক্ষা করে আপনারা আমাদের ফোক আখড়ার সামনে বসে রয়েছেন। এর থেকে সৌভাগ্যের কথার কিছু হয়, কেননা আমরাও তো খুব রংচঙে হয়ে এসেছি আপনাদের সঙ্গে এই একটা ঘন্টা পুজোর সময় কাটাবো বলে। আমাদেরকে আপনারা বঞ্চিত করতে পারেন? একদমই না। তাই আজকে ফোক আখড়া একদম আগমনীতে সেজে উঠেছে। আজকে চতুর্দিকে আগমনের বাতাস বইছে। একটা সময় দেখতাম বোষ্টম বোষ্টমী সারা বছর গাইছে কৃষ্ণ নাম, হঠাৎ করে এই কদিন কেমন শাক্ত হয়ে ওঠেন, তখন গৌরীর আগমন বার্তা সূচনা করেন এবং দৌড়ে দৌড়ে এসে গৌরীর আগমন বার্তা শোনান। এখন আর বোষ্টম বোষ্টমী দেখা যায় না, তবে এখনও আমরা অনুষ্ঠান করতে গিয়ে কখনো গুজরাটে কখনো দিল্লিতে গরবা দেখি, ডান্ডিয়া দেখি, কী জানি আমরা বাংলায় বাঙালির সংস্কৃতিকে আমরা ভুলে যাচ্ছি, আমরা কি সব হারিয়ে ফেলছি? অন্যান্য স্টেটে কি এভাবেই দুর্গাপুজো বা নবরাত্রি উদযাপন হয়? খুব ইচ্ছা করলো আপনাদের একটা ভোজপুরি নবরাত্রি শোনাতে, তাই জন্য শোনালাম এরকম। না না না, তেমনটা হয়তো নয়। আমাদের ফোক আখড়া যখন রয়েছে, আমরা আমাদের সংস্কৃতি ভুলি কী করে? এবং যখন আজকে একদম মা উমার বেশে মৌটুসি রয়েছে, কেমন লাগছে আজকে? খুব ভালো লাগছে। আজকে একটা বিশেষ দিন, তৃতীয়ার দিন, একদম পূজোর দোরগোড়ায় আমরা প্রায় বলতে পারি, সেই হিসাবে তোমার সাজসজ্জা একদম উমার মতো লাগছে আর কি। থ্যাংক ইউ, ভীষণ ভালো লাগছে তোমার সঙ্গে এক ঘন্টা আমরা আড্ডা মারবো, এবং আমাদের শ্রোতারা আটকে থাকবেন তোমার গানে। কোন গান দেব? তোমার সঙ্গে প্রচুর গল্প করব, প্রচুর গান শুনব। তার আগে প্রথম একটা আগমনী, মানে আমার খুব ইচ্ছা করছে তোমার কণ্ঠে একটা আগমনী শুনি। হ্যাঁ, অবশ্যই শোনাবো আমি প্রাচীন একটি কমলাকান্তের গান আগমনী, তো সেটা আমি শোনাচ্ছি। একদম, চলো চলো চলো। মায়ের উমার লাগি বিদরে পরানি, উমাকে আনো গিরিবর। মায়ের উমার লাগি বিদরে পরানি, উমাকে আনো গিরিবর। উমাকে আনিয়া আমার বাঞ্ছা পূর্ণ কর, উমারে আনিয়া আমার বাঞ্ছা পূর্ণ কর, উমাকে আনো গিরিবর। মায়ের উমার লাগি বিদরে পরানি, উমাকে আনো গিরিবর। অষ্ট নবৎসরে গৌরী কইরা ছিলাম তান, সেই অবধিগিরি তুমি হইয়াছো পাষাণ। উমাকে আনো গিরিবর, মায়ের উমার লাগি বিদরে পরানি, উমাকে আনো গিরিবর।
আসিতে গিয়া খেলির পাগল গৌরি আমার কৈলাসেতে গিয়া কেমন রয়েছে গিরি একই শরী হইয়া কেমন রয়েছে গিরি একই শরী হইয়া যে বলছিলাম যে কিছু কিছু ফিলিংস হয় যেটা আপনাদের সঙ্গে সরাসরি শেয়ার করে দিই, আমার এক গানটা শুনতে শুনতে মনে হচ্ছিলো যে গিরিবর বোধ হয় আমাদের অনুষ্ঠানটা শুনছেন, গিরিবর আমাদের বলে যাই থাম একটুখানি আমি যাবো না উমাকে আনতে, নিয়ে আসি তারপর আবার শুরু করিস, তাই একটু বিরতি। ফিরলাম বিরতির পর, সাথে আপনারা রয়েছেন, সাথে গিরিবরও চলে এসেছেন, আমাদের খবর টবর দিয়ে গেলেন যে আমি এসে গেছি এবার তোর শুরু করতে পারিস, তা আমরা মৌটুসিকে দিয়ে আবার শুরু করব। মৌটুসি এখন কোন গান শুনবো? আমার খুব ইচ্ছা হচ্ছিলো ফোন ইন প্রোগ্রাম হলে আপনাদের অভিব্যক্তিগুলো জানা যায়, কিন্তু আমি অনেক অভিব্যক্তি পাই, কেননা আমাকে মেসেঞ্জারে অনেকে পাঠান যে এরপরে যিনি আর্টিস্ট আসবেন তাকে এই গানটা একটু রিকোয়েস্ট করবেন বা আপনি একটু গাইবেন, আমার গাওয়ার তো স্কোপ নেই, আমি একটাই গান প্রথমে গাই, বরাদ্দ আমার জন্য একটাই গান শিল্পীর জন্য, শিল্পীর কাছে আমি সঞ্চারিত করে দিচ্ছি আপনাদের অভিমত। আপনারা প্রায় আমার কাছে প্রায় 50 SMS এসেছে যে একটু কুঞ্জ সাজাও শুনবো, তা মা দুর্গাও তো এসেছেন তাই কুঞ্জ তো আমাদের সাজাতেই হবে, তাই মোটু শিখে দিস কুঞ্জটা সাজিন, গাইবে তো নিশ্চয়ই, চলো। মনে চাই প্রাণে চাই দিলে চাই যারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না কাশিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না কাশিতে পারে, বর
বসন্ত সময় কোকিল ডাকে কুহুসুরে, বসন্ত সময় কোকিল ডাকে কুহুসুরে, যৌবন বসন্ত এমন থাকতে চায় না ঘরে, যৌবন বসন্ত এমন থাকতে চায় না ঘরে, তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না তাসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না তাসিতে পারে। চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, সাজাগো ফুলের বিছানা পবিত্র অন্তরে, সাজাগো ফুলের বিছানা পবিত্র অন্তরে, তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না তাসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না থাসিতে পারে। আসিলে আসিতে পারে ভরসায়ন্তরে, আসিলে আসিতে পারে ভরসায়ন্তরে, করিমে কয় পাহিলে কি আর ছাইড়া দিতাম তারে, কোহরিমে কয় পাহিলে কি আর ছাইড়া দিতাম তারে, কোহরিমে কয় পাহিলে কি আর ছাইড়া দিতাম তারে, তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না তাসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না তাসিতে পারে। মনে চাহে প্রাণে চায়, মনে চাহে প্রাণে চায়, দিলে চায় যারে, তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না তাসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না থাসিতে পারে, আজ আমার প্রাণ না থাসিতে পারে, আজ আমার প্রাণ না আসিতে পারে। ক্যা বাত ক্যা বাত, এ তো চির নতুন গান, সব সময় যে কোনো দিন গাইলে এই গান ভালো লাগবে, কেন রিকোয়েস্ট আসবে না, ঠিক কথাই তো। আচ্ছা মৌটুসি, তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে এবছরে তোমার পুজোর গান কি, কি বলবে? আমার কাছে প্রত্যেকটি গানই পুজোর গান এবং আমি সেই গানগুলো খুব ভালোবেসে গাই, তো সেহেতু পুজোর প্রত্যেক গান দিয়ে পুজো করো। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, একদমই আমাদের সাধনাই তো গান বাজনা, ভবা পাগলার কথায় বলতে হয় যে গানই সর্বশ্রেষ্ঠ সাধনা, লাগে না ফুল চন্দন মন্ত্রতন্ত্র লাগে না। আমাদের বোধহয় তিনি দাঁড়িয়ে আছেন, একটা কথা খুব মনে পড়ছে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে, আমার সুরগুলি পায় চরণ আমি পাই না তোমারে, সেই পাওয়ার প্রত্যাশা প্রতিনিয়ত চলছে, যেমন আমাদের সুর আপনাদের স্পর্শ করছে অবশ্যই অবশ্যই আজকে মৌটুসির সুর। এখন মৌটুসি আমাদের কি উপহার দেবে বলো, মানে তোমার পূজোর গান ধরে নিলাম এটা। আমি আমি শোনাবো ভানু সাইজির একটি লোকগীত। আবার চলো চলো চলো। শ্যাম বন্ধু আহারে আমি তোমার দর্শন ভিখারি, শ্যাম বন্ধু আহারে আমি তোমার দর্শন ভিখারি, শ্যাম বন্ধু আহারে
আমি তোমার দর্শন ভিখারি। পাশে আল্লাহর নামটি কে দিল লিখিয়া শ্যাম বন্ধু আরে, আল্লাহর নামটি কে দিল লিখিয়া শ্যাম বন্ধু আরে, আমি তোমার দর্শন ভিখারি। শ্যাম বন্ধু আরে, আমি তোমার দর্শন ভিখারি। সম্প্রীতির এর থেকে বড় কথা বোধ আর কিছু হতে পারে না, তাই না বলো? মানে সমাজ সংস্কারকের ভূমিকা লালন সাঁইজি থেকে আরম্ভ করে শেখ ভানু থেকে সবাই কীভাবে কত মণিমুক্ত ছড়িয়ে রেখে গেছেন আমাদের মধ্যে। আমরা যেমন ঈদগাহে নামাজ পড়ি, তেমনি আমার মুসলিম ভাইদের সব বলবো যে আমাদের সঙ্গে পুজোয় এসে কাঁধে কাঁধ মিলিয়ে আনন্দ করুন। এখন একটা ছোট্ট বিরতি, ফিরছি অল্প সময়ের মধ্যে, কোথাও যাবেন না কিন্তু।
নদীতে ফোটে ভোলা সই, না যাইও যমুনার জলে তোমরা, না যাইও না যাইও, না যাইও শৈল ওই না যমুনার জলে তোমরা, না যাইও না যাইও, না যাইও শৈল ওই না যমুনার জলে। তোমরা না যাইও না যাইও, না যাইও শৈল ওই না যমুনার জলে তোমরা, না যাইও না যাইও, না যাইও শৈল ওই না যমুনার জলে। না যাইও শৈল ওই না যমুনার জলে তোমরা, না যাইও না যাইও, না যাইও শৈল ওই না যমুনার জলে। তোমরা না যাইও না যাইও, না যাইও শৈল ওই না যমুনার জলে বারো মাসে তেরো ফুল ফোটে, বারো মাসে তেরো ফুল ফোটে আর নদীতে ফোটে ভোলা সই, না যাইও যমুনার জলে তোমরা, না যাইও না যাইও, না যাইও শৈল না যমুনার জলে তোমরা, না যাইও না যাইও, না যাইও শৈল ওই না যমুনার জলে তোমরা, না যাইও না যাইও, না যাইও শৈল ওই না যমুনার জলে। ক্যা বাত ক্যা বাত। অ্যাকচুয়ালি পুজোর আগে আমাদের আখড়া জমে ক্ষীর, এটা কথা বলার অপেক্ষা রাখে না, মানে যেভাবে মোটুসি আমাদের আজকে জার্নি করাচ্ছে তাতে আপনারা উঠতে পাচ্ছেন না, তবে বেশিক্ষণ তো না, আর একটুখানি থাকুন না, কী বলো পুজোর অনুষ্ঠানের প্ল্যানিং কী? পূজোতে সারা ষষ্ঠী সপ্তমী তৃতীয়া, এখন আমাদের এখানেও দেখো একটা অনুষ্ঠানের আগে আমরা কি হতো, আমরা দিল্লি বোম্বে বা ব্যাঙ্গালোর চলে যেতাম যে অনুষ্ঠান করতে, কিন্তু এখন আমাদের কলকাতাতেও প্রায় সব প্যান্ডেলই চেষ্টা করে যে অনুষ্ঠান করার, সেই হিসাবে এটা একটা গুড সাইন সমস্ত দিক থেকে আমাদের জন্য, অবশ্যই শিল্পীদের জন্য। এখন কোন গান শুনবো যেটা তুমি পূজোর জলসায় গাইবে? আমি শোনাচ্ছি সেই গানটি একদম, চলো।
চাঁদের রূপ দেখে হায় মন যে উচাটন, তোমার আশায় বসে আছি দাও হে দর্শন। কালা চাঁদের রূপ দেখে হায় মন যে উচাটন, তোমার আশায় বসে আছি দাও হে দর্শন। আসবে তুমি বসবে পাশে ধরবে মিঠা সুর, তোমার লেগে ঘর বেঁধেছি আমি হৃদয়পুর, তোমার লেগে ঘর বেঁধেছি আমি হৃদয়পুর। হাতে নিয়ে মোহন বাসি মাথায় ময়ূর চূড়া, আর তুমি হলে কৃষ্ণ ঠাকুর আমি হৃদয় পোড়া। তোমার বাসির সুরে হবে মাতালে ভুবন, তোমার বাসির সুরে হবে মাতালে ভুবন। কবে তুমি আসবে বলো দাও হে দর্শন, কবে তুমি আসবে বলো দাও হে দর্শন। সেই আলোকে দেখবো তোমায় ভরে দুনয়ন, সেই আলোকে দেখবো তোমায় ভরে দুনয়ন। তোমার পায়ে প্রাণ সপিলাম জীবন মরণ, তোমার পায়ে প্রাণ সপিলাম জীবন মরণ। চাঁদের রূপ দেখে হায় মন যে উচাটন, তোমার আশায় বসে আছি দাও হে দর্শন। আসবে তুমি বসবে পাশে ধরবে মিঠা সুর, তোমার লেগে ঘর বেঁধেছি আমি হৃদয়পুর, তোমার লেগে ঘর বেঁধেছি আমি হৃদয়পুর, তোমার লেগে ঘর বেঁধেছি আমি হৃদয়পুর, তোমার লেগে ঘর বেঁধেছি আমি হৃদয়পুর। কে আবাদ খুব প্রিয় গান এটা আমার। আসলে আখড়ার আক্ষরিক অর্থটা বাদ দিলাম, কিন্তু আমরা যখন আখড়ায় আখড়ায় ঘুরি বহু বিখ্যাত শিল্পীরা দেখি তার মধ্যে এসে গান করছেন, তাদের মতামত এক্সচেঞ্জ করছেন, আর বহু সাধারণ মানুষ বাইরে থেকে দেখছেন সেটা। আমাদের আখড়া সৃষ্টি সেই জন্যই বহু বিখ্যাত শিল্পীর গান এখানে আমরা শুনিয়ে দিচ্ছি, আর জলসায় ওই মাঠে গিয়ে বসতে হচ্ছে না। মৌটুসির গান যেমন আপনারা জলসার গানগুলো এখন শুনে নিচ্ছেন, শুনতে থাকুন
নিচ্ছে একটা ছোট্ট বিরতি, ফিরছি অল্প সময়ের মধ্যে। ফিরে এসছি একদম অন্তিম বিরতির পর। সত্যি কথা আবার অনেকদিন বাদে বললাম যে আপনাদের ছেড়ে যেতে ইচ্ছা করে না, সত্যি আজকে যেন যেতে ইচ্ছা করছে না। আসলে মৌটুসি এত সুন্দর জমিয়ে দিচ্ছে আজকের অনুষ্ঠানটা, খুব এনজয় করলাম আমরা এপিসোডটা। এবারে একটা কাজ সেরে নিই, সেটা হচ্ছে যে এটা আমার কাছে কাজ, কেননা সব আপনাদের ভালোবাসার মানুষগুলোকে একবার করে আবার পরিচয় করিয়ে দেওয়া এটা তো অবশ্যই কাজ, কারণ আপনারা সবাইকে জানেন। বলবেন যে কেন রাজকুমার এটা রোজ রোজ করে, তবু করিয়ে দিই। সেটা হচ্ছে যে আদি এবং অকৃত্রিম কিবোর্ড নিয়ে XPX 10 নিয়ে বসে আছে আমাদের ডাব্বু কুমার ওরফে চমজ কুমার। চমজের এক্সপ্লানেশনটা তো আপনারা আগেই পেয়ে গেছেন। ওর পুজোর জামাকাপড় এখনও হয়নি, কেউ যদি মনে করেন যে দিয়ে যাবার জন্য তাহলে শ্রীরামপুর এসে দিয়ে যেতে পারেন। এখন একটা পুরনো জামাকাপড় পরে আছে, আজকে তৃতীয়ার দিন বলে কথা। তারপরে আছে আমাদের রিদিম ইনস্ট্রুমেন্টে বাবু টুক, এবং টুক কেন আপনারা সবাই জানেন, মাথা চুলটা সরালেই দেখতে পাবেন টু দেওয়া আছে ওখানে। এসেছে আজকে আমাদের মধ্যে শারদীয়া শুভেচ্ছা, এবং ঢাক ঢোল নিয়ে এখন পরিভ্রমণ করবে সারা পুজো, কোথায় কোথায় যাবে এসে জেনে নেবেন। আর আমাদের তরুণদা মানে আমাদের পরম সিনিয়র মানুষ এবং আমাদের অত্যন্ত শ্রদ্ধা এবং অবশ্যই আমাদের গবেষক মানুষ, এবং গবেষকটা কিন্তু আক্ষরিক অর্থে ঠিকই, কিন্তু এখানে ডাব্বু নামটা উপাধিটা দিয়েছে এবং ঘটনাটা সেটাই। তরুণদা নমস্কার এবং শারদ শুভেচ্ছা, এবং সাথে মৌটুসি। আমরা একদম অন্তিম লগ্নে, মৌটুসি দেখি আমাদের কি কি শোনা এবারে, মানে কোন ভাবে জমিয়ে দেয় আর কি। আমি এবার শোনাবো উত্তরবঙ্গের চটকা একটা গান। শাবাশ, কে আবার চলো। বাঁশি বাজায় কাহানাই যমুনাতে চলছে রসের রাই, ওকে বাঁশি বাজায় কাহানাই যমুনাতে চলছে রসের রাই, ওকে বাঁশি বাজায় কাহানাই যমুনাতে চলছে রসের রাই, কাকতে কলসে নিয়া হারে কাকতে কলসে নিয়া হারে, আমরা নদীর খাটতে চাই আমরা খাটতে চাই যমুনাতে চলছে রসের রাই, ওকে বাঁশি বাজায় কাহানাই যমুনাতে চলছে রসের রাই। সময় তোমায় নাই যমুনাতে চলছে রসের রাই, ওকে বাঁশি বাজায় কাহানাই যমুনাতে চলছে রসের রাই। বাঁশি বাজায় কাহানাই যমুনাতে চলছে রসের রাই। আমরা যদি হিনাগাল পাই
যমুনাতে চলছে দশের রাই, অকি বাঁশি বাজায় কাহানাই, যমুনাতে চলছে দশের রাই, কাকতে কলসি নিয়া হারে, কাকতে কলসি নিয়া হারে, আমরা নদীর খাটতে যাই, আমরা নদীর খাটতে যাই, যমুনাতে চলছে দশের রাই, অকি বাঁশি বাজায় কাহানাই, যমুনাতে চলছে দশের রাই, অকি বাঁশি বাজায় কাহানাই, যমুনাতে চলছে দশের রাই, অকি বাঁশি বাজায় কাহানাই, যমুনাতে চলছে দশের রাই, যমুনাতে চলছে দশের রাই, যমুনাতে চলছে দশের রাই। হ্যাঁ, দুদুম দুদুম দুম। যাই হোক, আমাদের চটকা টটকা গান হলে না খুব মজা হয়। আমার ক্লাস, ছোট্ট একটা ঘটনা শেয়ার করি, যে আমার ক্লাসের মধ্যে একজনকে, মানে চটকা শব্দটা আসে মাঝে মাঝে ক্লাসের মধ্যে, তা আমার এক ছাত্রীর খুব বাচ্চা একটা ছেলে আছে, তা সে যদি যখনই, তার চটকা নামটা খুব পছন্দ হয়েছে, সে যখনই কোনো টিভিতে গান আসে, যদি কোনো চটকা গান হয়, কেউ যদি বলে গায়, তখন ওর মাকে গিয়ে বলে, মা চটকা চটকি গান এসে গেছে। তা সেই চটকা চটকি গান এখন হয়ে গেল, মানে অসম্ভব একটা এনজয় করলাম আমরা চটকা চটকি গান দিয়ে। যাই হোক, এখন আপনাদের জানাই পুজোর অন্তিমকালের শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। শারদোৎসব শান্তিতে কাটান, আনন্দে কাটান, আলোতে কাটান, খাবারে কাটান, সুরে কাটান অবশ্যই, এবং আমাদের সঙ্গে থাকুন একদম অন্তিম লগ্নে। তোমাকে মৌটুসি অনেক 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 শুভেচ্ছা, ভালোবাসা। তোমাকেও অনেক অনেক শুভেচ্ছা, এবং চ্যানেল ওয়ানের সমস্ত কলা কুশলী যারা রয়েছেন, একদম আমাদের সকলকে আমি জানাচ্ছি আমার অন্তরের শারদীয় শুভেচ্ছা, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানালাম, এবং সঙ্গে তোমাকেও শুভেচ্ছা নিলাম, এবং আমাদের সকলের শুভেচ্ছা মৌটুসির জন্য দিলাম। এবং আমরা একদম অন্তিম লগ্নে কোন গান দিয়ে আজকে আরেকটা ঝুমুর গান শোনো, একদম চলো। জামাই এলো বাড়িতে, ও ননদি ঠাকুর জামাই এলো বাড়িতে, স্টেশনের বাবুর মতো মিষ্টি পান খেয়ে, দেখেন তোরে দেখছে কেমন, দেখেন তোরে দেখছে কেমন, ডেবে ডেবিয়েছে, আমি তাই তো বলি চুল বেঁধে সাজ হলুদ রঙা শাড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে, ও ননদি ঠাকুর জামাই এলো বাড়িতে, বলি ও ননদি, বলি ও ননদি, আর তো মুঠো চাল ফেলে দে হাড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে, ও ননদি ঠাকুর জামাই এলো বাড়িতে, পাট
পাঠাই কারে জেলে পাড়ায় আনতে হবে মাছ, পাঠাই কারে জেলে পাড়ায় আনতে হবে মাছ, আর কিনতে হবে রাঙা আলু, কিনতে হবে রাঙা আলু পটল গোটা পাঁচ। আবার এমন সময় মিনসে দেখি সাবান ঘষে দাড়িতে ঠাকুর জামাই এলো বাড়িতে, ও ননদি ঠাকুর জামাই এলো বাড়িতে, বলি ও ননদি, বলি ও ননদি আর দুমুঠো চাল ফেলে দে হাড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে, ও ননদি 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 ঠাকুর জামাই এলো বাড়িতে।